আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং শ্রোতামণ্ডলী আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দৃষ্টিশক্তি ভালো রাখার দোয়া সম্পর্কে আল্লাহ তালা মানুষকে পরম যত্নে সৃষ্টি করেছেন আর মানব দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ ফলে শারীরিক সুস্থতা দৃষ্টিশক্তি ভালো থাকা ও শক্তির প্রখরতা খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালো রাখতে সতর্কতার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করা চাই হজরত আব্দুর রহমান ইবনে আবু বাকর রাদ আল্লাহ তাল থেকে বর্ণিত আমি আমার পিতাকে বললাম হে আব্বা জান আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে আপনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লি ওয়সাল্লামকে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি আবুদাউদ শরীফ হাদিস নং পাঁচ হাজার নব্বই দোয়াটি হল অল্ল হুম আিনিহম في سمعي، اللهم عافني، في بصري، لا إله إلا أنت. بنغلاوتشرن. اللهم عافني، في بدني، اللهم عافني. অর্থ হে অহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শক্তিতে আপনি ছাড়া কোনো উপাস্য নেই চোখের অসুস্থতা নিরাময়ের দোয়া চোখ ওঠা কিংবা চোখে কোনো ধরনের অসুবিধা দেখা দেওয়া উদ্বেগজনক নানা কারণে মানুষের চোখে সমস্যা হয় চোখ ওঠা থেকে শুরু করে দৃষ্টিশক্তিও হ্রাস পায় চোখের সব সমস্যা দূরে ও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য এই আমল ও দোয়া করতে পারেন হযরত আহমদ শাকাল ইবনে হুমায়দ রাজ্লাহ তওয়ালাহু বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল আমাকে দোয়া শিখিয়ে দিন তখন তিনি এই দোয়াটি বললেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসরি ওয়া মিন শাররি لسানি ওয়া মিন শাররি কলবি ومن شر مني ترون، <applause> اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ই অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আমার কানের অপকারিতা চোখের অপকারিতা জবানের অপকারিতা অন্তরের অপকারিতা এবং বীর্যের অপকারিতা থেকে আশ্রয় চাই আবুদাউদ শরীফ হাদিস নং এক হাজার সুতরাং যাদের চোখে সমস্যা বা অসুস্থতা রয়েছে তারা শুধু এভাবে বলতে পারে অল্ল হুম আ ইবিকাং বা স্বরি অল্ল হুম আ ইনি আিকা মিং বা স্বরী অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় চাই এখন জানব দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আমল যদি কোনো ব্যক্তি চোখের ব্যথা কিংবা চোখের সমস্যায় আক্রান্ত হয় তাহলে এই আয়াতটি পরে চোখে ফুদিলে অথবা হাতের তালু আঙ্গুলে ফু দিয়ে তা চোখে আলতোভাবে মাসেহ করলে আল্লাহ তালা চোখের রোগ নিরাময় করবেন এবং দৃষ্টিশক্তি ফিরিয়ে দিবেন বলে ওলামাইকরাম বলেছেন আয়াতটি হল হল্যাশাফ বাংলা উচ্চারণ অর্থ তোমার সামনে থেকে পর্দা উন্মোচন করেছি অতএব আজ তোমার দৃষ্টি প্রখর সুরা কফ আয়াত নম্বর বাইশ আল্লাহ সুবাহানা আমাদের সবাইকে চোখের যাবতীয় সমস্যা সমাধানের জন্য এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন আসসালাম